बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আমি শারমিনা আক্তার, প্রভাষক ইতিহাস, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আজকে আমি তোমাদের ডিগ্রির প্রথম বর্ষের বাংলার ইতিহাস পাঠদান করব। আমি তোমাদের ইতিমধ্যে পুরো কোর্সটাই কমপ্লিট করে দিয়েছি, আজকে আমি তোমাদের পূর্ণ আলোচনা করতে যাচ্ছি। তো এই সাবজেক্টে যারা যারা আছো মেয়েরা, ইতিমধ্যে তোমাদের ক্লাসগুলো সবগুলো শেষ হয়ে গেছে এবং তোমরা প্রত্যেকে ক্লাসগুলো দেখেছো যে তোমাদের এই পাঠের সাতটা অধ্যায় আছে, তার মধ্যে আমাদের সাতটা অধ্যায় শেষ হয়ে গেছে। এবং আমি আজকে তোমাদের যে ক্লাস নিতে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের আমি আজকে পূর্ণ আলোচনা করতে যাচ্ছি, যে তোমাদের আমি আবার প্রথম থেকে এই সাবজেক্টে আবার আজকে থেকে আমি শুরু করব তোমাদের প্রথম অধ্যায় থেকে। এর মধ্যে যে তোমাদের অনেকগুলো প্রশ্ন নিয়ে আমি আলোচনা করেছি, অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আমি তোমাদের মাঝে এর মধ্যে আলোচনা করে ফেলেছি। তো আজকে যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব, এখানে দেখো তোমাদের আজকে আমি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব, যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিভাবে লিখতে হয়। তো এর মধ্যে দেখো, আমরা ইতিমধ্যে কিন্তু আমরা সবাই জানি যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমাদের সুন্দর করে লিখতে হবে এবং ভালো নাম্বার পেতে গেলে অবশ্যই ভালো ভালো তথ্যগুলো আমাদের দিতে হবে। তো দেখো এখানে যে বিষয় নিয়ে আজকে তোমাদের আমি আলোচনা করব, আজকে দেখো সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিভাবে তোমাদের পরীক্ষায় থাকতে পারে, তো এই বিষয় নিয়ে আজকে তোমাদের মাঝে আলোচনা করব। এবং আলোচনা করার আগে তোমাদের আমি আরেকটা কথা বলছি, তোমরা প্রত্যেকটা মেয়ে তো ক্লাসগুলো দেখছো এবং তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু দ্রুতই হয়ে যাবে, তো এই জিনিসটা তোমরা সবাই তোমরা মাথায় রাখবে যে যে কোনো সময় তোমাদের পরীক্ষা ডেট হয়ে যেতে পারে। তো এর মধ্যে তোমাদের পুরো কোর্সটাই শেষ হয়ে গেছে কিন্তু তোমাদের এখন বাসায় বসে তোমাদের এই জিনিসগুলো তোমরা সুন্দর করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে ফেলবে, যে পরীক্ষার মধ্যে তুমি কিভাবে লিখবে এবং কিভাবে তোমাদের এই 3 ঘন্টার মধ্যে কিভাবে তোমাদের প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবে, এই বিষয়গুলো তোমাদের কিন্তু সুন্দরভাবে তোমাদের জানতে হবে এবং সময়টা ওইভাবে তোমাদের বণ্টন করতে হবে। তো যাই হোক, তোমাদের যেহেতু আমি রচনামূলক প্রশ্নগুলো পড়েই ফেলেছি, যা আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেই বিষয়গুলোই আমাদের কিন্তু পড়া শেষ হয়ে গেছে, যে তোমাদের প্রশ্ন কিন্তু যেহেতু আমাদের আলোচনামূলক প্রশ্নগুলো পড়ে ফেলেছি, ওখান থেকে তোমাদের সংক্ষিপ্ত আকারও হতে পারে এবং ওই প্রশ্নগুলো তোমাদের রচনামূলকও হতে পারে। তো যেভাবে প্রশ্ন তোমাদের করা হোক না কেন, তোমাদের যদি সংক্ষিপ্ত প্রশ্ন, তোমাদের এক এক প্রশ্ন নাম্বার হচ্ছে 4 করে 5টা প্রশ্ন তোমাদের লিখতে হয় সংক্ষিপ্ত প্রশ্ন। তো ওই তোমরা এটা ভেবো না যে রচনামূলক প্রশ্ন পড়েছো যে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের আলাদা করে পড়তে হবে, যে তা না, কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যদি ওই রচনামূলক প্রশ্ন থেকে যদি কমন পড়ে যায়, তাহলে জাস্ট রচনামূলক প্রশ্ন কি করতে হয়, আমাদের অনেক বিস্তারিত আলোচনা করতে হয়, বিস্তারিত ভাবে তোমাদের লিখতে হয়, কিন্তু সংক্ষিপ্ত আকারে কিন্তু তা না, একটু ছোট করে তোমাদের সংক্ষিপ্ত, যেহেতু এখানে 4 নাম্বার, তো 4 নাম্বারের জন্য তোমাদের ওইভাবেই তোমাদের লিখতে হবে। আর রচনামূলক প্রশ্ন কি 10 করে নাম্বার, তাহলে 10 করে নাম্বারের জন্য তোমাদের অবশ্যই অনেক বেশি তথ্য দিয়ে তোমাদের লিখতে হবে। আর যেহেতু এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের 4 করে নাম্বার, এই 4 করে নাম্বারের জন্য তোমাদের একটু ছোট হলেও কোনো সমস্যা নেই, যা প্রশ্ন চাবে তোমাদের ঠিক তাই তোমাদের অ্যান্সারটা করতে হবে। ঠিক আছে, আজকে চলো তাহলে আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে আজকে আমরা যেহেতু দেখতে হচ্ছে নতুন একটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব, তাহলে চলো আমরা ঠিক পাঠে চলে যাই, ওখানে যেয়ে দেখবো যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিভাবে লিখতে হবে, কিভাবে অ্যান্সার করতে হবে, কিভাবে পরীক্ষায় তোমাদের অ্যান্সারগুলো করতে হবে, এই জিনিসগুলো আজকে তোমাদের আমি দেখাবো। দেখো সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে তোমাদের একটা প্রশ্ন এখানে আমি তোমাদের লিখে দিয়েছি, দেখো
বঙ্গ নামে উৎপত্তি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা সবাই দেখো, যে প্রশ্নটা তুমি কিভাবে লিখবে, সংক্ষিপ্ত প্রশ্ন, তোমরা এটা কিভাবে তোমরা পরীক্ষায় আসলে কিভাবে লিখতে পারবে, এ বিষয়টা তোমরা একটু লক্ষ্য করো। দেখো প্রশ্নটার দিকে তোমরা একটু লক্ষ্য করো, যে বঙ্গ নামের উৎপত্তি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তাহলে দেখো এখানে কিন্তু সেম, কিন্তু রচনামূলক প্রশ্নের মতোই কিন্তু তোমাদের ভূমিকা লিখতে হবে, এবং যে এই উৎপত্তি সম্পর্কে নিয়ে তোমাদের আলোচনা করতে হবে, এবং সর্বশেষে কিন্তু উপসংখ্যাটাও কিন্তু টানতে হবে। এবং আমি তোমাদের কিন্তু প্রশ্ন লেখার আগেও কিন্তু আমি এর আগেও কিন্তু আলোচনায় তোমাদের ক্লাসে কিন্তু আমি বলেছিলাম যে প্রত্যেকটা প্রশ্নেই কিন্তু তোমাদের উপসংখ্যা টানতে হবে। তো এখানে দেখো আমি তোমাদের ভূমিকাটা আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি। দেখো তোমরা এইভাবে লিখতে পারো যে বঙ্গ নামে উৎপত্তি সম্পর্কে যে সংক্ষেপ আলোচনা, এটা তোমরা দেখো ভূমিকাটা এভাবে তোমরা লিখতে পারো যে আজকে যে বাংলা তার মতো এক একক কোনো অংশ বিভক্ত ছিল না, ছিল না। দেখো আজকে যে বাংলার মতো তার একক কোনো অংশ বিভক্ত ছিল না বাংলাদেশ। তো দেখো বাংলা ছিল ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্তি। তাহলে বাংলা কি ছিল? ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্তি ছিল। তো এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো আলাদা আলাদা জনপদে ভাগ করে শাসন করত। তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো কি করেছে, আলাদা আলাদা ভাবে তারা কি করেছে, এই জনপদ গুলোতে ভাগ করেছে, ভাগ করে তারা কি করতো, শাসন করত। তো এ সকল যে ক্ষুদ্র ক্ষুদ্র জনপদের মধ্যে এটি ছিল কি, বঙ্গ। তাহলে কি এই জনপদের মধ্যে কিন্তু একটা জনপদ ছিল কি, বঙ্গ জনপদ। এখন দেখো এই বঙ্গ নামের ধারণা সেই অতি প্রাচীন কাল থেকে কিন্তু পাওয়া গিয়েছে। তাহলে এই বঙ্গ নামক যে জনপদটা, এটা কিন্তু আমরা অতি প্রাচীন কাল থেকে কিন্তু এই নামটা আমরা কি করেছি, শুনে এসেছি। তাহলে জাস্ট তুমি এভাবে তুমি প্রেজেন্টেশনটা করতে পারো। তারপর দেখো যে বঙ্গ নামে যে উৎপত্তি, এখন এই বঙ্গ এটা কোথায় উৎপত্তি হয়েছে, দেখো এই উৎপত্তি সম্পর্কে এখন আমরা দেখব যে বঙ্গ নামে উৎপত্তি কিভাবে, কখন, তা নিয়ে অনেকের ধরো অনেকে মত ব্যক্ত করেছেন। যেমন এর মধ্যে দেখো এর মধ্যে কি আছে, প্রাচীন ধারণা। তাহলে দেখো এখানে দেখো আমি কিন্তু এখানে তিনটা পয়েন্ট নিয়ে আলোচনা করব আজকে, কারণ যেহেতু এটি সংক্ষিপ্ত প্রশ্ন, তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন যেহেতু আমাদের এখানে তিনটা পয়েন্ট নিয়ে তোমাদের আমি আলোচনা করব। দেখো প্রাচীন ধারণা, দেখো বঙ্গ নামে যে উৎপত্তি সম্পর্কে একটি ধারণা পাওয়া যায় যে বঙ্গ জনপদ নামে সেই প্রাচীন কালের ধারণা পাওয়া যায়। দেখো ষষ্ঠ শতকের যে ষষ্ঠ শতক পর্যন্ত এই বঙ্গের বিভিন্ন জনপদের তখন কি করেছে, এটি তোমার জনপদের সমষ্টির নাম ছিল। এখন দেখো এই অরণ্য গ্রন্থের প্রথম বঙ্গ নামক ধারণা পাওয়া যায়, এবং আবার মহাভারত ও বঙ্গ নামক এই উল্লেখিত পাওয়া গিয়েছে। তাহলে এই প্রাচীন ধারণাটা আমরা এভাবে আমরা লিখতে পারি। এখন দেখো দুই নম্বরে যে পয়েন্টের কথা বলা হয়েছে, দেখো তোমরা বোর্ডের দিকে একটু খেয়াল করো, স্ক্রিনে একটু খেয়াল করে দেখো আমি তোমাদের কতটা পয়েন্ট আমি লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। তো দেখো মুসলিম আমলে বঙ্গ নামক ধারণা, এখন এই মুসলিম শাসন আমলে তখন কি করেছে, এই বঙ্গ নামে ধারণা পাওয়া যায়। তখন দেখো বিখ্যাত গ্রন্থ তারিখ ই ফিরোজ শাহী গ্রন্থে নামক তখন কি করেছে, উল্লিখিত পাওয়া গেছে। আবার বিখ্যাত লেখক যখন পর্যটক তবাকান ইন নাসিরি গ্রন্থের তখন মিনহাসিন সিরাজি বাংলা নামক উল্লেখিত করেছেন। এখন দেখো মুঘল শাসন আমলে তখন আবুল ফজর ও তার বিখ্যাত যে গ্রন্থ আইনি আকবরী গ্রন্থে বাঙালি নামে ব্যাখ্যা প্রদান করেছেন। এখন এছাড়া যে মুঘল আমলে আরো অনেক পর্যটন
তো লেখক তাদের বর্ণনায় তখন কি করেছে, এই নিবন্ধন গ্রন্থে বাংলা নামক উল্লেখিত করেছেন। তাহলে এই মুসলিম আমলে এই বঙ্গ নামক এই ধারণাটা আমরা এখানে পেলাম। এখন দেখো তৃতীয় যে পয়েন্টের কথা বলা হয়েছে যে ইংরেজ আমল। এখন ইংরেজ আমলটা এখন আমরা দেখব যে বাংলা নামে পরিচিত হতে থাকে, এই বাংলা নাম কি করেছে পরিচিত হতে থাকে। তাছাড়া ইংরেজদের যে বেঙ্গল ও অন্য অন্য ইউরোপীয়দের বাংলা থেকে নেওয়া হয়েছে। আবার ইউরোপীয়দেরকে লেখনীয় যে প্রথম বাংলার নামক উৎপত্তিও পাওয়া যায়। ইউরোপের যে পরিভাজক ও ভূজারিক বাংলা নামক দেশে কথা উল্লেখিত করেছে। তাছাড়া স্যামুয়েল পর্যায়ে তার বর্ণনা বেঙ্গল রাজ্যের কথাও তখন কি করা হয়েছে এখানে উল্লেখিত করেছে যে 1300-এর যখন মাকোপোলোর বেঙ্গলার শহরে তখন এ কথা উল্লেখ করেন। তখন দেখো যে 1561 খ্রিস্টাব্দে তখন কি করেছে, তখন তাদেরকে যে মানচিত্র 4টি গ্রামের পশ্চিমে বেঙ্গলার অবস্থান দেখিয়েছিলেন। তবে পণ্ডিতদের মধ্যে মতবিরোধী থাকলেও তখন বাংলা রাজ্যের যে বাংলাদেশকে বোঝাতো সেই ব্যাপারে তেমন কোনো তখন ওই সময় সন্দেহ ছিল না। এটা ছিল ইংরেজি আমল। তো সর্বশেষ এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নটা কিন্তু এভাবে বলেছে যে আবার আমরা প্রশ্নটা দেখছি যে বঙ্গ নামে উৎপত্তি সম্পর্কে আলোচনা কর। তাহলে এই বঙ্গ নামে উৎপত্তি সম্পর্কে আমরা দেখলাম যে যে বঙ্গ নামে যে উৎপত্তি এটা হয়েছিল কোথা থেকে, যে কিভাবে এসেছে। তখন দেখো প্রাচীন ধারণা থেকে আমরা পেলাম, তো মুসলিম আমলে যে বঙ্গ নাম ধারণা এখান থেকে আমরা কিছু ধারণা পেলাম, তো তারপর সর্বশেষ ইংরেজি আমলটাও আমরা দেখলাম। এখন সর্বশেষে এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের উপসংখ্যাটা আমাদের জানতে হবে। দেখো সর্বশেষে এখন উপসংখ্যাটা আমরা কিভাবে বলতে পারি, তো এভাবে আমরা বলতে পারি যে পরিশেষে বলা যায় যে যে প্রাচীনকালে যে অনেকগুলো জনপদ ছিল এবং সবগুলো জনপদে একত্রিত হয়ে তখন পরিবর্তনে বঙ্গ বা বাংলা নাম ধারণ করেন, বঙ্গ বা তখন কি করেছে বাংলা নাম ধারণ করেছে। তবে বঙ্গ নামক থেকে বাংলা এবং পর্যায়ক্রমে বাংলা নামটি আসে মুঘল যুগে বঙ্গ নামক ও অনেক গ্রন্থ লিখিত থাকতো। তখন কি এখানে অনেক গ্রন্থগুলো কি হয়েছে ওখানে লিখিত ছিল। তাহলে আমরা এই বঙ্গ নামক সম্পর্কে আমরা জানতে পেলাম। এখন দেখো এই প্রশ্নটা তোমাদের সংক্ষিপ্ত আকারে এভাবে আসতে পারে, কিন্তু তোমাদের তখন কিন্তু সংক্ষিপ্ত আকারে এইভাবেই তোমাদের অ্যান্সারটা করতে হবে। এখন দেখো তোমাদের আরেকটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব আজকে। এখানে দেখো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান উল্লেখ করো, বাংলাদেশের ভৌগোলিক অবস্থা উল্লেখ করো। এখানে তোমাদের সংক্ষিপ্ত আমি আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো আজকে, তোমাদের আজকে দুটো প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করবো, যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট প্রশ্নগুলো এত বড় আকারে লেখা দরকার নেই, এগুলো যেহেতু আমাদের 4 নম্বর করে তোমাদের ঠিক আমি তোমাদের জাস্ট এই অধ্যায়ে আমি সংক্ষিপ্ত প্রশ্ন অনেকগুলো প্রশ্ন নিয়ে তোমাদের মাঝে ক্লাস আমি নিব, কতগুলো ক্লাস আমি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করবো, 1 থেকে 3টা থেকে 4টা ক্লাস আমি তোমাদের নিব এই সংক্ষিপ্ত প্রশ্নের উপরে। তো দেখো তো এখানে যে বিষয়টা এখন আরেকটা প্রশ্ন আমরা আলোচনা করব যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান উল্লেখ করো। এখন এই এই প্রশ্নটা আলোচনা করার আগে তোমাদের আমি আরেকটা কথা বলে নিচ্ছি যে তোমরা মেয়েরা যারা যারা ক্লাসগুলো অনেকেই আমার সাথে গ্রুপে অ্যাড আছো, অনেকেই তোমরা গ্রুপে আমার ক্লাসগুলো দেখছো, কিন্তু শুধু গ্রুপে ক্লাসগুলো দেখলে হবে না, তোমাদের জুমে ক্লাসে কিন্তু তোমাদের সবাইকে অ্যাটেন্ড করতে হবে। তো তোমরা ক্লাসে অ্যাটেন্ড করছো না, তোমাদের ক্লাসগুলো দেখা উচিত। দেখো আমি তোমাদের ক্লাসগুলো নিচ্ছি, তোমাদের ফেস টু ফেস যেখানে সমস্যা সেখানে কিন্তু তোমরা আমাদের সাথে কথা বলতে পারছো,
তো এই জন্য কিন্তু তোমাদের কিন্তু অনেক সুবিধা। কিন্তু তোমরা শুধু গ্রুপে শুধু ক্লাসগুলো দেখছো, সেখানে কোনো হচ্ছে তোমরা ওখানে কমেন্ট করছো, কিন্তু এটা না, তোমরা কি করবে, তোমরা প্রত্যেকটা মেয়ে তোমরা ঝুমে অ্যাটেন্ড করো এবং ঝুমে ক্লাসগুলো দেখো এবং ফেস টু ফেস ক্লাসগুলো দেখো। এবং এখানে তো ধরো আমি তোমাদের সাথে ফেস টু ফেস তোমাদের সাথে ক্লাস নিয়ে বসছি, এখানে তোমরা যে কোনো বিষয়ে তোমরা আমাকে প্রশ্ন করতে পারবে, যে কোনো সমস্যা হলে তোমরা আমার কাছ থেকে সলিউশন করে নিতে পারবে। তাহলে তোমরা সবাই কেন জয়েন করছো না, তোমরা ঝুমে সবাই চলে আসো এরপর থেকে, এরপর ক্লাসগুলো তোমরা সবাই দেখো। যেহেতু রিভিশন ক্লাস চলছে, তোমরা যারা যারা ক্লাসগুলো এখনো করতে পারোনি দেখতে পারোনি, তারা সবাই কিন্তু তোমাদের জন্য একটা সুযোগ করে দিচ্ছি যে তোমরা সমস্ত তোমাদের কিন্তু আবার আমি তোমাদের পুনরালোচনা করছি, আমি তোমাদের প্রথম থেকে আবার শুরু করছি। এবং তোমরা যারা ক্লাসও এখনো তোমরা দেখতে পারোনি, তোমরা এখন থেকে আবার ক্লাসে অ্যাটেন্ড করে ফেলো এবং ক্লাসগুলো দেখো। এখন দেখো চলো আমরা আবার পড়ায় চলে যাই। এখানে যে জিনিসটা আমি একটা প্রশ্ন নিয়ে আলোচনা করে ফেললাম, এর মধ্যে এখন আমি আরেকটা প্রশ্ন নিয়ে তোমাদের মাঝে আমি আলোচনা করব। দেখো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান উল্লেখ করো। তোমরা যারা যারা ক্লাসগুলো দেখছো সবাই খাতা কলমে নিয়ে তোমরা এই প্রশ্ন পয়েন্ট গুলো কি প্রশ্নগুলো পড়াচ্ছি সমস্ত কিছু প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে রাখবে। দেখো এখানে সেম কিন্তু সংক্ষিপ্ত আমি কিন্তু এক কথা কিন্তু আর বলবো না, যেহেতু ওই প্রশ্ন কিন্তু আমি বলে ফেলেছি, এখানে আমি তোমাদের ভূমিকা নিয়ে আলোচনা করছি। দেখো প্রকৃতির সৌন্দর্য অপরূপ নিরাভূমি এক বাংলাদেশের ভূখণ্ডে রয়েছে সুদীর্ঘকালের গৌরবময় ইতিহাস। তো 30 লক্ষ শহীদের রক্তের বিনিময় এই বাংলাদেশ। 1971 সালে 16 ডিসেম্বরে পাকিস্তান বাহিনীকে পরাজিত করে এই স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটে। ভূমিকাটা আমি তোমাদের এভাবে আলোচনা করলাম। তো এখন দেখো তো এখানে আমাদের কি চেয়েছে, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। তো অবস্থান সম্পর্কে এখন আমরা দেখব। দেখো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এই পয়েন্টটা নিয়ে এখন আমি আলোচনা করছি। দেখো যে বাংলাদেশে বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত। 20 ডিগ্রি ও 38 ডিগ্রি 38 সেলসিয়াস উত্তরে অক্ষরেখা থেকে 20 ডিগ্রি ও 38 সেলসিয়াস উত্তর অক্ষাংশে এবং 88 ডিগ্রি এবং 01 সেলসিয়াস থেকে 92 ডিগ্রি 41 সেলসিয়াস পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বাংলাদেশে অবস্থিত, বাংলাদেশে বিস্তৃত ছিল। তো বাংলাদেশে যে উত্তর ভারতে পশ্চিমবঙ্গ মেঘালয় ও আসাম, বাংলাদেশের তিন দিকে স্থল এবং একদিকে জল দ্বারা বেষ্টিত ছিল। এর উত্তর ভারতে পশ্চিমবঙ্গে মেঘালয় ও আসাম, পূর্ব ভারতের আসাম ত্রিপুরা রাজ্য ও মিজোরাম ও মায়ানমার, দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে ভারত পশ্চিমবঙ্গ। এই বাংলাদেশের অবস্থান সম্পর্কে নিহারঞ্চক ও বাংলা সনেট একদিকে উচ্চ পর্বত, দুই দিকে কঠিন শৈলভূমি আর একদিকে বিস্তৃত সমুদ্র ও মাঝখানে সমভূমি। তাহলে আমরা এই ভৌগোলিক অবস্থানটা আমরা দেখলাম যে জল ভাগ কত ছিল, স্থল ভাগ কত ছিল, পশ্চিমে কত অক্ষাংশ ছিল, দক্ষিণে অক্ষাংশ কত ছিল এবং এখানে স্থল জল কিভাবে বেষ্টিত ছিল, আমরা সমস্ত কিছু কিন্তু এই ভৌগোলিক অবস্থানে তোমাদের আমি আলোচনা করলাম। এখন তোমাদের আরেকটা বিষয় তোমরা খেয়াল করো যে বাংলাদেশের আয়তন। এখন আমি এই বাংলাদেশের আয়তন সম্পর্কে আলোচনা করব। দেখো এই বাংলাদেশের মোট আয়তনের মধ্যে নদ নদী অঞ্চলের আয়তন প্রায় 9380 বর্গ কিলোমিটার, বনাঞ্চলের আয়তন ছিল 22584 বর্গ কিলোমিটার, তাহলে কি ছিল, এটা ছিল বনভূমি। তারপরে দেখো বাংলাদেশে মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার ছিল, তখন এই বাংলাদেশের
সমুদ্র সীমা তখন ছিল কি 12 নটিক্যাল মাইল, এবং অর্থনৈতিক ও সমুদ্র সীমা তখন 200 নটিক্যাল মাইল, এবং আয়তনের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ছিল বিশ্বের 90তম। তাহলে ওই সময়ে যে বাংলাদেশের আয়তনটা কেমন ছিল, এই আয়তন সম্পর্কে আমরা এখানে দেখতে পেলাম। এখন দেখো আমরা পরবর্তীতে পয়েন্টে চলে যাব, যে বাংলাদেশের সীমারেখা। তোমরা পারলে সবাই পয়েন্টগুলো লিখে নিতে পারো। দেখো বাংলাদেশের সীমারেখাটা আমরা দেখব, যে ওই সময় সীমারেখাটা কেমন ছিল। তাহলে অবশ্যই তো এটা আমাদের জানতে হবে, জানা উচিত, যে এ সময় আয়তনটা কেমন ছিল, ওই সময় ভৌগোলিক অবস্থান কেমন ছিল এবং সীমারেখাটা কেমন ছিল। দেখো বাংলাদেশের সর্বমোট সীমারেখা 5,138 কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশের ভারত সীমারেখা দৈর্ঘ্য 4,144 কিলোমিটার। বাংলাদেশের ও মায়ানমার ও সীমারেখা দৈর্ঘ্য 283 কিলোমিটার, এবং বাংলাদেশের সমুদ্র সীমা ছিল 711 কিলোমিটার। তাহলে আমরা সীমারেখাটা দেখতে পেলাম, তাই না? এখন ধরো এখন আমাদের যেতে হবে কোথায়, প্রান্তিক অবস্থান। ওই সময় প্রান্তিক অবস্থানটা কেমন ছিল, বাংলাদেশের প্রান্তিক অবস্থাটা কেমন ছিল। এখন এই বাংলাদেশের প্রান্তিক অবস্থান সম্পর্কে আমি এখন তোমাদের মাঝে আলোচনা করব। দেখো সমুদ্র হতে দূরত্ব এবং সমুদ্র অবস্থান অনুসারে বিভিন্ন দেশের অবস্থান মহাদেশীয়, প্রান্তীয়, উপদ্বীপ হয়ে থাকে। বাংলাদেশের অবস্থান প্রান্তীয়। এরূপ অবস্থানের জন্য এক দক্ষিণাংশ ভগ্ন ও উপকূলে সমুদ্র বন্দর গড়ে উঠেছে। এই কারণে যে বিশ্বে বিভিন্ন দেশের সাথে তখন কি করেছে, সুলভ জলপথ বাংলাদেশের ব্যবসা বাণিজ্য তখন গড়ে উঠেছে। এই সময় তখন সমুদ্রপথে ব্যবসা বাণিজ্য তখন কি হয়েছে, গড়ে উঠেছে। তারপর দেখো এখন আমরা এই প্রান্তিক অবস্থানটা দেখতে পেলাম এইভাবে। এখন আমরা যাব পরবর্তীতে পয়েন্টে, আমরা যাব যে ভূপ্রকৃতির বৈশিষ্ট্য, যে ওই সময় ভূপ্রকৃতির বৈশিষ্ট্যটা কেমন ছিল। দেখো তোমরা একটু খেয়াল করো যে ভূপ্রকৃতির বৈশিষ্ট্য, যে বিশ্বের যত দূর বদ্বীপ রয়েছে এর মধ্যে অন্যতম প্রধান হলো বাংলাদেশ। অর্থাৎ এই বাংলাদেশের পৃথিবীর এক বৃহত্তম বদ্বীপ। দেখো পদ্মা, মেঘনা, যমুনা নদী পশ্চিম, উত্তর ও উত্তর পূর্ব দিক থেকে দেশের অভ্যন্তরে প্রবেশ করে এক যুগে এক সুবিশাল বদ্বীপ সৃষ্টি করেছে। দেখো এই সীমিত যে উচ্চভূমি ছাড়াও সমগ্র দেশে এক বিস্তৃত বনভূমি, সমভূমি, এবং এদেশের যে ভূখণ্ডে উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে ক্রমশ ঢাল হচ্ছিল, ফলে প্রবাহিত প্রবাহিত সব নদ নদী এবং এদেরকে উপনদী শাখা নদগুলোকে উত্তর দিক হতে দক্ষিণ বঙ্গোপসাগরে অভিভূত প্রবাহিত হয়েছে। তাহলে ওই সময় তখন দেখো বাংলাদেশের ভূপ্রকৃতির বৈশিষ্ট্যটা আমরা এভাবে আলোচনা করতে পারি। তাহলে দেখো আমি কিন্তু একে একে কিন্তু অনেকগুলো পয়েন্ট নিয়ে কিন্তু আলোচনা করে ফেললাম। তো এখন আমরা দেখব কি, জনসংখ্যাটা। এখন আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু জনসংখ্যা। এখন দেখো অর্থনীতির সমীক্ষায় 2014 অনুযায়ী বাংলাদেশের যে জনসংখ্যা তখন কি ছিল, 15,56,00,000। তখন তখন কি ছিল, নারী ও পুরুষের অনুপাতে 100:100.3 ছিল। তো ইসলাম ধর্ম অনুসারে 90.4%, এবং হিন্দু ছিল 8.5%, এবং বৌদ্ধ ছিল 0.1
হ্যাঁ, 0.6% ছিল, আর খ্রিস্টান ছিল 0.3% ছিল, এবং অন্যান্য যে ধর্ম ছিল 0.1%। তো এভাবে দেখো বাংলাদেশের যে জনসংখ্যা ঘনত্ব বর্তমানে 1,015 প্রতি বর্গ কিলোমিটার ছিল। তাহলে দেখো এই জনসংখ্যা সম্পর্কে কিন্তু আমরা এভাবে জানতে পেলাম। এখন আমরা দেখব যে উপসংখ্যাটা তুমি কিভাবে টানবে। তো উপসংখ্যাটা তুমি এভাবে টানতে পারো যে পরিশেষে বলা যায় যে পৃথিবীর মানচিত্রের ছোট একটি স্থল দখল করে আসছে যার নাম বাংলাদেশ। এদেশের ভৌগোলিকগত অবস্থান আর ভূপ্রকৃতি রয়েছে এক নিজস্ব স্বীয় ও সত্তা, এবং যা দীর্ঘকাল ধরে ভূখণ্ডে বিভিন্ন জনগোষ্ঠী শান্তিপূর্ণভাবে জীবনযাপন করে আসছে। তাহলে দেখো আমরা এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দুটো প্রশ্ন নিয়ে আমি তোমাদের মাঝে আলোচনা করলাম। দুটা প্রশ্ন তোমাদের কিন্তু এভাবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, কারণ আমি তোমাদের প্রত্যেকটা ক্লাসে এবার দু তিনটা করে প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব, এবং যে প্রশ্নগুলো নিয়ে তোমাদের মাঝে আমি আলোচনা করব সেই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তো এভাবে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন যা সিম্পল আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তুমি সংক্ষিপ্ত প্রশ্নটা কিভাবে অ্যান্সার করবে, কিভাবে তুমি পরীক্ষায় লিখবে। তো এই জন্যই আমি আজকে তোমাদের মাঝে আমি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করছি, যে তোমরা হয়তো তোমাদের মনে কোশ্চেন থাকতে পারে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিভাবে লিখবো, কিভাবে পরীক্ষায় আসতে পারে। তো তার আগে আমি তোমাদের আলোচনা রচনামূলক প্রশ্ন তোমাদের অনেক কিছুই তোমাদের পড়া বইগুলো নিয়ে আমি আলোচনা করে ফেলেছি, এবং আমি জাস্ট তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে দিচ্ছি যে তোমাদের মনে যেন কিন্তু যেন না থাকে যে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিভাবে পরীক্ষায় অ্যান্সার করব, কিভাবে লিখব, এটা যেন না থাকে তোমাদের মনে, যে তোমরা যেন অতি সহজেই তোমরা কোশ্চেনগুলো সুন্দরভাবে যেন লিখতে পারো। এই জন্যই আজকে তোমাদের মাঝে মেনলি এই বিষয় নিয়ে আলোচনা করা। তো আর যে প্রশ্নগুলো থাকে তোমাদের 80 নম্বরের পরীক্ষা হয়, তোমাদের এর মধ্যে আছে কি সংক্ষিপ্ত প্রশ্ন এক কথায় উত্তরগুলো তো আছে ওখানে, কিন্তু তোমাদের কিন্তু এক কথায় উত্তরে কিন্তু তোমাদের 10টা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় লিখতে হয়, এবং ওখানে কিন্তু 10টা প্রশ্ন থাকবে, 10টা প্রশ্নের মধ্যে কিন্তু 10 করে নাম্বার, প্রতি প্রশ্ন মান হচ্ছে 1 করে। তাহলে ওখানে কিভাবে লিখতে হবে তোমাদের, ওখানে তোমাদের লিখতে হবে তোমাদের জাস্ট শর্টকাটে তোমাদের কোশ্চেন করবে এক কথায় উত্তর, এক কথায় উত্তর তোমাদের লিখতে হবে। তো এক কথায় উত্তর তোমাদের লিখতে গেলে তোমাদের কি করতে হবে, প্রশ্নে যা তোমাদের প্রশ্ন করা হবে ঠিক সেম তোমাদের তাই তোমাদের ওটার অ্যান্সার তোমাদের দিতে হবে, এবং ওখানে কিন্তু তোমাদের বিস্তারিত আলোচনা করতে হবে না, তোমাদের যা চাবে তোমাদের কি করতে হবে তাই তোমাদের লিখতে হবে। যে এমন না যে কোশ্চেনটা নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করতে হবে তা কিন্তু না, যেখানে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের একটু একটু বিস্তারিত আলোচনা করতে হয়। তো যাই হোক, আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই বুঝতে পেরেছো যে প্রশ্নগুলো কিভাবে লিখতে হবে। এই পর্যন্ত তোমাদের এখন প্রায় তোমাদের শেষের দিকে, তোমাদের সবারই এখন তোমরা সবাই এই বিষয়গুলো সুন্দরভাবে তোমরা সবাই বুঝে ফেলেছো যে কিভাবে পরীক্ষায় থাকতে পারে, কিভাবে তোমাদের অ্যান্সারগুলো করতে হবে। তো এখন দেখো আজকে যে দুটো বিষয় নিয়ে তোমাদের মাঝে আজকে আমি আলোচনা করলাম, তো এই দুটো প্রশ্ন তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা এটা নিয়ে আমার সাথে আলোচনা করতে পারো, যে কোথায় তোমরা বুঝতে পারো নি, কোথায় সমস্যা তোমাদের, এটা নিয়ে তোমরা আমাকে কোশ্চেন করতে পারো যে কোথায় তোমাদের বুঝতে পারেনি। আর যারা বুঝতে পেরেছো তাদের তো কোনো কথাই নেই, যে তোমরা আবার পরবর্তীতে তোমাদের যে ক্লাসগুলো আমি নিবো সংক্ষিপ্ত প্রশ্ন উপরে, আমি তোমাদের আবার একটা ক্লাস আমি তোমাদের নিব, ওই বিষয়গুলো তোমরা সুন্দরভাবে দেখে আসবে এবং সুন্দরভাবে তোমরা পড়ে ফেলবে। এবং তোমরা দেখো এখন তোমরা কিন্তু বলতে পারবে না যে সাজেশন দেন, কিন্তু দেখো তোমাদের ক্লাসে কিন্তু অলরেডি তোমাদের সব কিছু পড়া হয়ে গেছে, তো এটাই তোমাদের সাজেশন। তো যে প্রশ্নগুলো আমি তোমাদের পড়িয়েছি এই পর্যন্ত, তোমরা আমার এই ক্লাসগুলো তোমরা দেখো, তোমাদের ইউটিউবে দেওয়া আছে, কলেজ ফেসবুক গ্রুপে দেওয়া আছে, এবং আমার মেসেঞ্জার গ্রুপেও তোমাদের প্রত্যেকটা ক্লাসই দেওয়া আছে।
তোমরা এই ক্লাসগুলো ফলো করো এবং প্রত্যেকটা ক্লাসে দেখো অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো দেওয়া আছে, সিরিয়াল নাম্বার দেওয়া আছে, তোমরা ওই সিরিয়াল অনুযায়ী ক্লাসগুলো দেখে যাও। যেখানে তোমাদের ক্লাসের ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাসে যেহেতু তোমাদের দেওয়া আছে, প্রত্যেকটা ক্লাসে তোমরা দেখো সিরিয়াল অনুযায়ী, ওই অনুযায়ী তোমরা বাসায় বসে ক্লাসগুলো শেষ করে ফেলবে। আজকে যে বিষয় নিয়ে আমি তোমাদের মাঝে আজকে আলোচনা করলাম, দুটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, এর মধ্যে আলোচনা করেছি তোমাদের বঙ্গনামক উৎপত্তি সম্পর্কে সংক্ষেপ আলোচনা করো। এর মধ্যে দেখো আমরা কি কি পেয়েছিলাম, যে বঙ্গনাম উৎপত্তি কিভাবে বঙ্গনাম উৎপত্তিটা হয়েছে, এর মধ্যে আমরা কোথায় কোথায় পেয়েছি প্রাচীন ধারণা সম্পর্কে পেয়েছি, যে মুসলিম আমলে বঙ্গনামক ধারণা সম্পর্কে পেয়েছি, ইংরেজি আমল সম্পর্কে আমরা পেয়েছি, তারপর আমরা কোথায় গেলাম আরেকটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন আমি আলোচনা করেছিলাম কি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান উল্লেখ করো, ভৌগোলিক অবস্থান নিয়ে আলোচনা করলাম। এখানে দেখো ভৌগোলিক অবস্থান মধ্যে যে ভূমিকাটা আমি তোমাদের মাঝে আলোচনা করে দিয়েছি, তারপরে দেখো ভৌগোলিক এক নম্বরে পয়েন্ট, আমি পয়েন্ট কিন্তু আবার তোমাদের রিপিট করছি, যারা এখনো তোমরা পয়েন্টগুলো লিখতে পারো নি তারা যেন তো সহজে পয়েন্টগুলো যেন লিখতে পারো, এই জন্য আমি আবার তোমাদের আলোচনা করছি। দেখো এক নম্বরে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছিলাম যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থা, তারপর দুই নম্বরে আলোচনা করেছি বাংলাদেশের আয়তন, আর তিন নম্বরে হচ্ছে বাংলাদেশের সীমারেখা, আর চারে হচ্ছে প্রান্তিক অবস্থান, আর পাঁচ ভূপ্রকৃতির বৈশিষ্ট্য, ছয় হচ্ছে জনসংখ্যা। তাহলে আমি এখানে তোমাদের ছয়টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি, সর্বশেষে আমি কিন্তু উপসংখ্যা টেনেছি। তাহলে কি আমরা কিন্তু এই ছয়টা প্রশ্ন ছয়টা পয়েন্ট নিয়ে কিন্তু আমি তোমাদের এখানে কিন্তু আলোচনা আজকে করলাম, তো এই বিষয়গুলো তোমরা সুন্দর করে খেয়াল রাখবে এবং সুন্দর করে খেয়াল রেখে তোমরা প্রশ্নগুলো পরীক্ষাতে লিখার চেষ্টা করবে, এইভাবে যেন তোমাদের প্রশ্নগুলো, আমি কিন্তু এর আগেও তোমাদের বলেছি তোমরা প্রশ্নগুলো বারবার পড়বে এবং প্রশ্ন দেখা যায় তোমাদের একটা চাওয়া হয় তোমরা আরেকটা লিখে ফেলো পরীক্ষায়, এবং এটা কিন্তু বারবারই তোমরা ভুল করো, এই জন্য আমি তোমাদের বারবার আমি তোমাদের বলি প্রশ্ন প্রয়োজনে একবার না দুইবার না তিন চারবার করে তোমরা প্রশ্নগুলো আগে পড়ে নেবে, যে প্রশ্নে কি চেয়েছে এবং প্রশ্ন কি চাচ্ছে ওই অনুযায়ী তোমাদের অ্যান্সার করতে হবে। এখন তোমাদের প্রশ্ন যদি একটা চায়, তুমি যদি আরেকটা প্রশ্ন লিখে আসো তাহলে কিন্তু তুমি কিন্তু ওখানে অবশ্যই জিরো পেয়ে যাবে। তাহলে এই জিনিসটা তোমরা মাথায় রাখবে, প্রশ্নে যা চাবে তোমাকে তাই লিখতে হবে। তাহলে এটা তোমরা খেয়াল রাখবে ভালো করে, যে পরীক্ষায় তোমাদের যা চাওয়া হবে তোমরা ওই অনুযায়ী পরীক্ষার মধ্যে ওই অনুযায়ী তোমরা পরীক্ষায় লিখবে। তো যাই হোক, তোমরা এখন আর বসিয়ে থেকে কিন্তু সময়গুলো কোনোভাবেই নষ্ট করো না, কারণ তোমাদের হাতে কিন্তু এখন কিন্তু সময় কিন্তু খুবই কম, কারণ যে কোনো সময় তোমাদের পরীক্ষা ডেট দিয়ে দিতে পারে। তো এজন্য আমি তোমাদের বলছি যতটুকু সময় তোমরা হাতে পেয়েছো এবং হাতে পাচ্ছ ওইটুকু সময় তোমরা কাজে লাগিয়ে ফেলো, এখন আর সময় নষ্ট করো না, যে কোনো সময় তোমাদের পরীক্ষা ডেট দিয়ে দিতে পারে। তো এই অনুযায়ী তোমরা সবসময় সচেতন থাকবে এবং নিরাপদে থাকবে এবং তোমরা ক্লাসগুলো বাসায় বসে থেকে ক্লাসগুলো সুন্দরভাবে দেখবে এবং প্রত্যেকটা সাবজেক্টে তোমরা কোর্সগুলো শেষ করে ফেলবে, এখন আর আর বাসায় বসে থেকে সময়গুলো নষ্ট করো না। তো আজকে আমি তোমাদের ক্লাস এই পর্যন্ত শেষ করছি এবং পরবর্তী ক্লাসগুলো তোমরা সুন্দরভাবে দেখো এবং সবাই সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে এবং নিরাপদে থেকেই তোমাদের ক্লাসগুলো দেখতে হবে। তো আজকে আমি তোমাদের ক্লাস এই পর্যন্ত শেষ করছি, আল্লাহ হাফেজ।